ডাকটা বলেন বাবা আপনি প্রতিদিন এই নদীর কাছের মধ্যে এসে নদীর দিকে তাকাইয়া তাকাইয়া শুধু কাঁদেন ব্যাপারটা কি কারণটা কি বল বাবা তোমার কাছে বলে তো কোনো লাভ নাই ও মা কেন কাঁদেন বলেন না লাভ হলে হতো পারে সুবহানাল্লাহ এরপরে বলতেছে বাবা রে আজ এক বছর নয় দুই বছর নয় বারো বছর পূর্বে আমার সন্তান এই গাছ দিয়ে নৌকার মধ্যে বরযাত্রী নিয়ে বিবাহ করার জন্য যখন ওই পারে গিয়েছিল বৌনিয়া যখন আবার নদী পারে আসছিল ওই মুহূর্তে হঠাৎ করে তুফান আসছিল আইলা নার্গিস আসছিল বুঝছেন তো আসার পরে ওই নৌকাটা নদীর মধ্যে ডুবে গিয়েছে বরযাত্রী যারা ছিল সবাই মারা গিয়েছে আজ পর্যন্ত বারো বছর হয়ে গেল আমি পুত্র হারানো শোক আমি এখনো বলতে পারি নাই এই কথা বলে চোখের পানি সেরে দিয়ে কান্না করতেছে ডাক্তার বললেন মা তুমি কাঁদো না মা গো তুমি কাঁদো না দেখি তোমার জন্য কি করা যায় সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী ওয়াল গ্যালারি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া সেজদার মধ্যে বলেন রব্বে করিম তুমি না বলেছো গফুর রহিম রহমান রহিম তোমার ভিতরে এত দয়া এত মায়া পৃথিবীর জমিনে অন্য মানুষের এত নাই তোমার কাছে যে মায়া পৃথিবীর আর অন্য কারো কাছে নাই তোমার ভিতরে তে মায়া খাইখা আল্লাহ তোমার কি মায়া লাগে না দয়া লাগে এই মহিলাটার তুমি আর কত কাঁদাই ভাই বারোটা বছর পর্যন্ত এই মহিলাটার তুমি কাঁদাইতেছো আল্লাহ আকবার এই ডিম যখন ফোটায় এই কচ্ছপের চোখের মধ্যে এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন যখন গাছের মধ্যে ওঠে বা এবং বাঁশের মধ্যে ওঠে কচ্ছপের সূর্যের দিকে তাকায় তাকায় এস যখন যে জায়গার মধ্যে ডিমগুলি পারে আর তার চোখ দিয়ে ওই ডিমের দিকে এমন ভাবে একটা দৃষ্টি দেয় যে দৃষ্টি দেওয়ার কারণে ডিম থেকে বাচ্চা ফুটে যায় জোরে বলেন আল্লাহু আকবার ঠিক আল্লাহর ওয়ালিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে যে আল্লাহর ওয়ালির হাস তাওয়াজ্জু যেই উম্মতের উপরে পড়বে যে বক্তর উপরে পড়বে যে আশেকারের উপরে পড়বে সেই বক্তটা সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়ালি হয়ে যায় এই কাহিনী আপনারা শোনা যান গাউসাপাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে যখন একটা চোর আসলো চুরি করার জন্য এই সূত্রটাকে গাউসাপাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন ওলি বানিয়ে দিয়েছে নেক তাওয়াজ্জু পড়েছিল নেক নজর পড়েছিল যে নেক নজর পড়ে যাওয়ার কারণে উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলি বানিয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে মা বাপ সন্তানের সামনে কো মিছা কথা গড়ে থাকি আপনি একজন ফোন দিছে কয়ো কো আমি তো এখন বাসায় নাই আমি এমনখানো আছি আছে না নাই এমন সত্যবাদী কথা লোক আছে না গড়ে থাকি কি দেখো আমি তো সৎবাদার আছি আমি ক্যান্টার মেরা আছি আমি কান্দির বেলা আছি অত সৎটা বাসার ভিতরে আছে আছে না না খেসা কইছে না মিসা কইছে এই মিসা কথার ঘরের মধ্যে যে ছোট ছোট বাচ্চা করি দেখি শুনতেছে না আর কি দেখো আব্বা দেখো ঘরের ভিতরে থেকে আমি কান্দির বেলা আছে তো ওলি হোক কিন্তু সংসার আর নিজেই মৃত্যু আর মৃত্যু করে ঘরে কে আইবে নাকি আপনি খান সুর আপনি খান ঘুষ আপনি করেন জিনা আপনি খান ফরের হক মাইরা আপনার ঘরে অলিও ভোগ করতে কেউ অলি ওয়ান কি অতি সহ বেটা ভাগ্যা না অত সহজ নয় অলি হওয়া আব্দুল কাদের জিলানী ওয়ান গিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি একটু বড় হয়ে গেলেন কোরআন কারীম শেষ যখন তিনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তিনি বখাটে মানুষ গিয়া দল লইলে আমার নাম হচ্ছে আব্দুল কাদের আর আমার সাথে ৪০টি মুদ্রা আছে জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথা বললেন বলার পরে দেখতেছেন গুগলে নিচে সত্যি আছে না নাই এখন বলতেছে মানুষ তো মিথ্যা কথা বলে থাকলে কোন নাই তুমি দি সত্যি আমার সাথে বলে দিয়েছো আমার মা আমাকে ওসিত করেছেন বলেছেন বাবা জীবন চলে গেলে জীবন চলে যাবে এরপরেও তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা কোনোদিন বলবে না এই কথাটা বলেছেন কে মা বলেছেন মা শিক্ষা দিয়েছেন
এলান করে ডাকাত দলের মধ্যে যে যে সর্দার ছিল লিডার ছিল তার কাছে গিয়ে বলছে হুজুর জীবনে বহু ডাকাতি করেছি চুরি করেছি হুজুর এখানের মধ্যে একজন সত্যবাদী আমি পেয়েছি কি পেয়েছি সত্যবাদী আমি একজন পেয়েছি এই বালকের সঙ্গে নাকি 40টি মুর্দা আছে যেরকম না সুবহানাল্লাহ এই কথা বললেন পরিচয় দিতে যাইলেন তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের তোমার পিতার নাম কি আমার পিতার নাম আবু সালেহ জঙ্গি মুসা এই পরিচয় করে দিল আর আমার মা আমাকে একটা কথা সব সময় বেশি নসিহত করতেন বাবা সব সময় তুমি সদা সর্বদা সত্যি কথা বলবে যখন না সুবহানাল্লাহ এই উপদেশ আমার মা দিয়ে দিয়েছেন এরপরে আমি জীবনে এই দুনিয়াতে আগমন করার পর থেকে এই পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলি না জোরে জোরে করে সুবহানাল্লাহ এই ডাকাত দলের সর্দার ওই আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলল বাবা আমি জীবনে চুরি ডাকাতি বহু করেছি তোমার মতন এমন একজন সত্যবাদী পাই নাই তুমি যে আল্লাহর ওলি এত কোন সন্দেহ নাই বাবা তুমি আমাকে তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করাও ওনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এখন সেই সন্তানদের জমিনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলার মাজার শরীফ জিয়ারত করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আশিকান ভক্তবৃন্দ কাদরিয়া তরিকার মানুষ তার মাজার শরীফ জিয়ারত করতে যায় কি যায় না আরে জোরে বলেন যায় কি যায় না এক দল আছে কোন মাজার হৃদয় আউলিয়ার দরবার দেওয়ার দরকার নাই ফিরকাড়া ফির বলতেই নাকি কোরআনে নাই ওমাই ইউদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা সুবহানাল্লাহ কয় ফারসি ভাষা হচ্ছে পীর শায়খ তারা কো শায়খ আজকে সেই ইহুদিরা ওই আউলিয়া কেরামের দুশমনি করে তারা ইহুদিদের দালাল আমরা বলি নাই আজকে বাংলাদেশের মধ্যে সেই ইহুদির দালালরা সেই শায়খরা আজকে সেই এই ইসরায়েলের ইহুদিদের পক্ষে কথা বলে ঠিক কিনা বলেন দেখেন নাই ইসরায়েলের পক্ষে যে মোল্লারা কথা কয় এটা কি মোল্লা না ইহুদির দালাল এটা আর বরং সেই ইহুদি যতই না করে মাজার জিয়ারত বন্ধ করতে পারতে পারে শাহজালালের মাজারে বোমা ফাটাইছে এরপরে কি মানুষ যাওয়া বন্ধ করছে হাজা আজমিরি মাজারে মানুষ যাওয়া কি বন্ধ করছে পানি দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল বিলাই ফকির একান্তে পানি টানি ব্যবহার করতে পারবে না হালি তার সার্কিট মুরিদরে বলেছে কুতুবউদ্দিন কাকি বকরিয়া রহমাতুল্লাহি আলাইহি এই লোটাটা নিয়ে তুমি আইনা সাগর যাও এই লোটার দিয়ে একটা পানি এক লোটা পানি নিয়ে আইছো এই লোটাটা দেখতে ছোট আর হাজা বাবা দেখতেছে এটা তো কত বড় আল্লাহু আকবার কারণ আইনা সাগর পানিটা এখন তারা জান দেখেন নাই আইনা সাগর কি এই আমাদের এই আর রানী দিঘির মতো না নান্না দিঘির মতো যাচ্ছে বড় না ছোট এত বড় একটা আইনা সাগরের পানি একটা লোটার মধ্যে ঢুকাইছে এটা হচ্ছে আল্লাহর ওলির কেরামত এটা কি এটা আল্লাহর ওলিদের কেরামত এই জন্য এই দেশের মধ্যে এই বাংলার জমিনে কোন নবী রাসূল এসে নাই এই বাংলাদেশের মধ্যে কোন সাহাবা ইকরাম এসে নাই এই দেশের মধ্যে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন তারাই হচ্ছে আল্লাহর ওলি তারা কি কথা বল তারা কি আজকে তুমি ইতিহাস কাটো তোমার বাপ তোমার বাপের বাপ এরপরে বাপের বাপ এরপরে বাপের বাপ এভাবে যাইতে যাইতে দাও তোমার 14 গোষ্ঠী গেদে সব ছিল হিন্দু সব কি ছিল কি ছিল ইতিহাস আতাও এই লেংটি হইলা তোমাদেরকে যারা আজকে পায়জামা পাঞ্জাবি পরাইছে মাথার মধ্যে আজকে যারা তোমার মাথার মধ্যে টুপি পরাইছে তারাই হচ্ছে আল্লাহর ওলি তারা কি কথা বলেন তারা কি আল্লাহ ওলি এই আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে 360 আউলিয়া এসে জায়গায় জায়গায় কানাই কানাই বিভিন্ন জায়গার মধ্যে তারা ইসলামের সেই দাওয়াত দিয়েছেন তাদেরকে মুসলমান বানিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যার কারণে তারা আল্লাহর দিকে তার রাসূলের দিকে আহ্বান করেছিল আজকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তারা যখন তাদের আপন আপন মাজারের মধ্যে যখন শুয়েছে আজকে দেখা যায় রাত নাই দিন নাই 24 ঘন্টা আজকে তাদের সেই আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত চলতেই আছে চলতেই আছে চলতেই আছে ঠিক কি না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে
কিয়ামত পর্যন্ত সেই আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত চলতেই থাকবে চলতেই থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি সব সময় দেখেন একটা মহিলা কান্নাকাটি করে আওলা বেশে পাগল বেশে এই মহিলাটা নদীর দিকে তাকাইয়া তাকাইয়া শুধু চোখের পানিগুলি ফালায় ডাকটা বলে মা গো আমি প্রায় সময় দেখি তুমি এই নদীর দিকে তাকাইয়া কাঁদো কুমিল্লার মধ্যে আছে কি নদী গোমতী নদী আবার দাউদকান্দি ফারিলা আছে দাউদকান্দি নদী মেঘনা মেঘনা নদী আছে না নাই আছে না নাই এই নদী দিয়া সন্তান যখন মনে করলেন বিবাহ করার জন্য বরযাত্রী নিয়ে যাচ্ছিল আবার হঠাৎ করে তুফান আসার পরে নৌকা ডুইবা বরযাত্রী সহ জামাই বউ যা আছে সব কি ফিনিশ সব ফিনিশ হয়ে গেছে সব কইরা গেছে আর ওই মহিলার স্বামী ছিল না অন্য কোনো ছেলে মেয়ে ছিল না একটাই ছিল পুত্র কি ছিল একটাই পুত্র সন্তান ছিল এটাও কি হইল নদীর মধ্যে বিহীন হয়ে গেল শেষ হয়ে গেল বারো বছর ধরে সেই নদীর কাছে গিয়ে মহিলা চোখের পানি একা একা ডাকডা বলেন মা গো আপনি প্রতিদিন এই নদীর কাছের মধ্যে এসে নদীর দিকে তাকাইয়া তাকাইয়া শুধু কাঁদেন ব্যাপারটা কি কারণটা কি বললো বাবা তোমার কাছে বলে তো কোনো লাভ নাই ও মা কেন কাঁদেন বলেন না লাভ হলে হতো পারে সুবহানাল্লাহ এরপরে বলতেছে বাবা রে আজ এক বছর নয় দুই বছর নয় বারো বছর পূর্বে আমার সন্তান এই গাছ দিয়ে নৌকার মধ্যে বরযাত্রী নিয়ে বিবাহ করার জন্য যখন ওই পার গিয়েছিল বউ নিয়ে যখন আবার নদী পার আসছিল ওই মুহূর্তে হঠাৎ করে তুফান আসছিল আইলা নার্গিস আসছিল বুঝছেন তো আসার পরে ওই নৌকাটা নদীর মধ্যে ডুবে গিয়েছে বরযাত্রী যারা ছিল সবাই মারা গিয়েছে আজ পর্যন্ত বারো বছর হয়ে গেল আমি পুত্র হারানো শোক আমি এখনো বলতে পারি নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে ডাকটা বললেন মা তুমি কাঁদো না মা গো তুমি কাঁদো না দেখি তোমার জন্য কি করা যায় সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া সেজদার মধ্যে বলেন রব্বে কারীম তুমি না বলেছো গফুর রহিম রহমান রহিম তোমার ভিতরে এত দয়া এত মায়া পৃথিবীর জমিনে অন্য মানুষের এত নাই তোমার কাছে যে মায়া পৃথিবীর আর অন্য কারো কাছে নাই তোমার ভিতরে তে মায়া থাইখা আল্লাহ তোমার কি মায়া লাগে না দয়া লাগে না এই মহিলাটার তুমি আর কত কাঁদাইবা বারোটা বছর পর্যন্ত এই মহিলাটার তুমি কাঁদাইতেছো আল্লাহু আকবার কর আয় আল্লাহ মহিলাটারে তুমি আর কাঁদাইও না এই মহিলা হারানো সন্তান যে সন্তানটা নদীর মধ্যে বরযাত্রী সহ বিলীন হয়ে গিয়েছে শেষ হয়েছে এই সন্তানটারে আল্লাহ তুমি ফিরাইয়া দাও আল্লাহ ডাকটা বলে আব্দুল কাদের জিলানি রে আব্দুল কাদের জিলানি বারো বছর আগে এই নদীতে এই মহিলার সন্তান বিদায় হয়েছে সামরা কই গুস্ত কই আড্ডি কই অঙ্গ পতঙ্গ কই সবগুলি বিলীন হয়ে গেছে এটা সম্ভব নেই আল্লাহকে তা কই আব্দুল কাদের এটা সম্ভব নেই আল্লাহ তোমার কাছে কোনটা অসম্ভব যেটা পৃথিবীর কোন মানুষের কাছে সম্ভব নাই সেটা তোমার কাছে সম্ভব আল্লাহ তুমি তো বলেছো সূরাতুল ইয়াসিনের মধ্যে انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون مبعوث প্রভু আল্লাহ কোন ফায়াকুন বলতে দেরি হয় মাবুদ হইতে কোনো দেরি হয় না সূরা ইয়াসিনের মধ্যে বললেন কোন ফায়াকুন আল্লাহ তুমি পাহাড়কে যদি বলো কোন ফায়াকুন হে পাহাড় তুমি সাগর হয়ে যাও সঙ্গে সঙ্গে সাগর হয়ে যায় সাগরকে যদি বলো আল্লাহ কোন ফায়াকুন তুই পাহাড় হয়ে যায় পাহাড় হয় কি হয় না আজকে বিভিন্ন নদীর মধ্যে বিভিন্ন সাগরের মধ্যে স্বর বাসে কি বাসে না এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের দ্বারা যেটা সম্ভব হয় না সেটা সম্ভব করতে পারেন কে
বদরে আমার আল্লাহর সাথে এমন কালেকশন লাগিয়েছেন আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি এই মহিলার সন্তান এই সন্তানকে ফিরাইয়া না দিবা আল্লাহ আমি আব্দুল কাদের তোমার জমিন থেকে মাথা উঠাবো না এজন্য আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে কোনো কিছু ছায়া লয় দাবি কইরা লয় আল্লাহ দিতে বাধ্য হইয়া যায় তিনি এই আব্দুল কাদের জিলানি ছিলেন তিনি কাদরিয়া তরিকার একজন শায়খ কোন তরিকা কোন তরিকা কাদরিয়া তরিকা এজন্য শায়খ বলছেন কাদরিয়া তরিকায় গো কাদরিয়া তরিকায় আসলে নবী খুশি হবেন সোনার মদিনা আসলে নবী খুশি হবেন সোনার মদিনা এই তরিকা প্রভবতা যিনি এই জগতের বড় ফির হইলেন তিনি ঠিক না বেটি এই তরিকার প্রভবতা যিনি এই জগতের বড় ফির হইলেন তিনি ও গো নবীর বংশের আওলাদ তিনি নবীর বংশের আওলাদ তিনি কিতাবেতে পাওয়া যায় আসলে নবী খুশি হবেন সোনার মদিনায় আসলে নবী খুশি হবেন সোনার মদিনায় এই তরিকায় আসলে গো পড়ে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব হবে ঠিক কি না এই তরিকায় আসলে গো পড়ে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব পাবে ঠিক কি না মুস্তাহাব আছে না নাই ফরজ আছে না নাই সুন্নত ওয়াজিব নফল আছে না নাই মাগরিবের পরে সোহরের কথা আওয়াজ আছে না নাই এই তরিকায় আসলে গো পড়ে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব পাবে হাইরে সকাল সন্ধ্যা করলে জিকির সকাল সন্ধ্যা করলে জিকির মুরশলে নবী খুশি হবে সোনার মদিনা বাইজান কাদেরিয়া তরিকায় গো কাদেরিয়া তরিকায় আসলে নবী খুশি হবে সোনার মদিনা বলি মারহাবা আমাদের পাশে সেই কাদেরিয়া তরিকার পীর আছে না নাই আরে জুড়ে বলেন আছে না নাই কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার আউলিয়া কেরাম আছে না নাই এজন্য আমরা যাতে আউলিয়া কেরামকে মহব্বত করতে পারি ভালোবাসতে পারি তাদের দরবারে আসা যাওয়া করতে পারি আউলিয়াউর রহমান যার রহমানের ওলি তাদের কাছে আমরা আসা যাওয়া করব তাদের মাজার শরীফ জিয়ারত করব আউলিয়াউর শয়তান যেই শয়তানের কাছে নামাজ নাই যেই শয়তানের কাছে রোজা নাই যেই শয়তানের কাছে শরীয়ত নাই এই শয়তানের কাছে আমরা কি যেতে চাই ওই পীর কি হক পীর না বন্ড পীর আর জুড়ে বলেন হক না বন্ড যার কাছে নামাজ রোজা হজ জাকাত শরীয়ত নাই তরিকত নাই যার কাছে পর্দা নাই ওই সমস্ত পীরের কাছে আমরা যেতে পারি না এটি পীর নয় এটি পীর নয় এটি হচ্ছে শয়তানি পীর ঠিক কি না বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন দাঁড়িয়ে নবীরে সালাম দেই ইয়া নবী Salam.
তখনই যে মদিনা হইতে সবে কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপ انوار دکھانا قول مائم تیبا فرمانا اپنی دا من میں چھپانا یا نبی سانا محبت ہے ٹھیکا یا رسول سانا معالا يا حبيب سلام عليك سلام الله مصطفى جان رحمت بلا تو سلام شمعه سے یا زب امام تو کا ون کا جلوائے شان قدرت پہنا ہو سلام مصطفیٰ جان رحمت پہنا ہو سلام شمع بج میں پہلا سنجیری آج میری خاج گڑی بین واج اس مائن دین ملت پہلا شمعِ بج میں ہدایت پہلا اب ذوالولی ببار جا شب گددی ان کی شان و شوکت پہلا سلام مصطفیٰ سلام شمع بج میں ہدایت پہلا جن کی ہر ہر ادا سنتے مصطفیٰ ایسے پیر طریقت پہلا ہو سلام مصطفیٰ جانِ رحمت پہلا ہو سلام شمعِ بج میں ہدایت پہلا ہو سلام یا الہی صدقہ میلاد رسول اے سلامی عاشقانا ہوں قبول مدینے کی چار ہزار سلام مدینے کی
چاند لاکھو سلام مدینے کی چاند کروڑوں سلام مدینے کی چاند بے خود سلام صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ডাক্তার শরীফ একটা কথা বলছিল কথাটা হচ্ছে ওই মহিলা জন্য যখন সন্তানের জন্য দোয়া করছিল আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ কবুল করছে এবং বরযাত্রী সহ ওই সন্তানকে ফিরিয়ে দিয়েছে যখন না সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহর ওলিদের চাওয়া এবং দাবি আল্লাহর কাছে দাবি করে বইলে আল্লাহ দিতে বাধ্য হয়ে যায় সুবহানাল্লাহ কর তো যা আজকে এই ফাতে ইজতিহাম উপলক্ষে যে মিলাদ মাহফিল আয়োজন করেছেন ডাক্তার বেলাল ভাই এবং এই আল্লাহ সিদ্দিক ভাই মনসুর ভাই এবং মুকুত বিন হেলাল অনেকে অনেকে এলাকার মানুষ শরীক হয়েছে অনেকেই শরীক হয়েছে যে যে দৃশ্য দোয়া পাঠ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হকের মতো দোয়াকে কবুল আমরা সকলে করে নিই আমিন আমরা সবাই জিয়ারতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সূরা একবার কুল বললাম আমরা তিনবার করব اللهم آمين السلام والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين يا الله تعالى পবিত্র রবিউল সালির চাঁদে আল্লাহ সালাতুল ইশার নামাজ থেকে শুরু করে আয় আল্লাহ এই পর্যন্ত খতমে খাজা গাঙ্গের শরীফের খতম এবং আয় আল্লাহ তিনাদের পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি রাহমাতুল্লাহি আলাই আয় আল্লাহ আলোচনা করা হয়েছে দুরুদ সালাম ইলা দুকিয়া মধুর নামের জিকির সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস শরীফ যা যা কিছু আমরা আমল করলাম সমস্ত আমলগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও সওয়াব খানা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্দারি নবী নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দাও সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামদের মাজার শরীফে হাদিয়া পৌঁছে দাও বাবু মুনাজাতে আমরজরা হাত নিচে আল্লাহ আমাদের মধ্যে যাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ ফি উস্তাদ ভাই এবং দাদি সুজন বাবার বংশধর মায়ের বংশধর শ্বশুর শাশুড়ির বংশধর যে যেখানে অন্তর হয়ে কবরস্থ আল্লাহ সকলের কবরে আজকের মিলা শরীফের হাদিয়া পৌঁছিয়ে দাও বাবু যাকে কেন্দ্র করে বাংলা আজকে এত সুন্দর নুরানি ইরফানি মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি ও রহমাতুল্লাহি আলার মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও ওনার হাজ তাওয়াজ্জু জিয়ারত আমাদের সবাইকে তুমি নসিব করে দাও বাবু আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শুধু কবরস্থ আল্লাহ সকলে কবরে হাদিয়া পৌঁছে দাও আজকের মিলাদ শরীফের তাবারকে যারা শরীফ হয়েছে আল্লাহ সকলে কামাই রোজগারে বরকত দান করিয়া দাও আল্লাহ মা বাবা সব আত্মীয় স্বজন সবাইকে তুমি নেক হায়াত দারাজ করে দাও মা বুঝে জানি না কোন দিন জানে মালাকুল মওত আজরাইল সামনে এসে হাজির হইয়া যায় আমল নামার মধ্যে গুনাহ রেখে তুমি কবরে ডাক দিও না রে আল্লাহ কবরে কত শুনলে বড় ভয় লাগে এইভাবে গহীন অন্ধকার কবরে একা একা থাকবো আল্লাহ
দুনিয়ার জমিনে এমন আমল করে যেতে পারি যে আমলের কারণে অন্ধকার কবরে রাখার সাথে সাথে অন্ধকার কবরকে নূরালোকিত করে দিও রে আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আজকে যে সমস্ত ইহুদিরা নাসারার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আয় আল্লাহ যে সমস্ত মা বোনগুলি আল্লাহ আয় আল্লাহ প্রেগন্যান্টরত অবস্থায় রয়েছে ছোট ছোট নাবালক মাসুম বাচ্চা বাচ্চাগুলিকে আল্লাহ বোমা মেরে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহ ওই সমস্ত ফিলিস্তিনিদের আল্লাহ শাহাদাতকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাদের আপনজন যারা শহীদ হয়েছে তাদের রুহে হাদিয়া পৌঁছিয়ে দাও যারা জীবিত আছে আল্লাহ বিভিন্ন হসপিটাল আল্লাহ অসুস্থ হয়ে ভর্তি রয়েছে চিকিৎসা রয়েছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও তাদের বিমারকে সেবা করে দাও সেবাই আজলা দায়েমা কুনু হাসানা তুমি দান করে দাও মাবুদ দাবাত পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ ঐক্য হওয়ার মতন সেই তৌফিক দান করে দাও আল্লাহ মুসলিম যেই নেতাগুলি রয়েছে আল্লাহ সমস্ত মুসলিম নেতাগুলিকে আল্লাহ ঐক্য হয়ে যেন আল্লাহ এই যুদ্ধের মধ্যে যেন অংশগ্রহণ করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ ঐক্য হওয়ার মতন সেই তৌফিক দান করে দাও পর্দাওয়ালে মা বোনদেরকে আল্লাহ রাবিয়া বসির মতন ওলি বানিয়ে দাও আবেদা সালেহা তাহেরা জাকিয়া তাকিয়া দরজা তুমি নসিব করে দাও আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ পিতা মাতার নেককার সন্তান আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ হুজুরে আলমে অসুস্থ লক্ষ্য করে বিমারকে সেবা করে দাও আল্লাহ ডাক্তার বেলাল ভাই আল্লাহ আজকে আয়োজন করেছে আরো যারা শরীক হয়ে যাবে সকল আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের সবাইকে নবী প্রেমিক অলি প্রেমিক হিসাবে কবুল করে নাও মাবু যেদিন মরণ দিবা মাসটা দিবে রমজান মাস দিনটা দিবে জুমার দিন রোজা রেখে নামাজের সেজদারত অবস্থায় নূর নবীজির দিদার নসিব করে দিয়ে জবানে জারি করে দিও মদন কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল